চলতি মাসে মালয়েশিয়ার কর্মী পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। সফররত মালয়েশিয়ান প্রতিনিধি দলের সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে এই আশাবাদের কথা জানান মন্ত্রী। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরিয়াম সারাভারানান। বিস্তারিত মানিক শিকদারের রিপোর্টে। মালয়েশিয়া কর্মী প্রেরণের জটিলতা অবশেষে কাটছে। চলতি মাসেই কর্মী পাঠানো সম্ভব হবে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মাইগ্রেশন কস্ট ও এমওইউ তে কিন্তু আমাদের নির্ধারণ করা আছে। সফররত মালয়েশিয়ান প্রতিনিধি দলের সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে মন্ত্রী এই আশাবাদের কথা জানান। আশা করি দ্যাট মার্কেট খোলার জন্য আর কোনো মিটিং লাগবে না। আমরা কিন্তু এখন প্রস্তুত আছি, শুধু ওই যে কেরানির কাজ অনেক কিছু করতে হয় না, সেগুলি আমরা রেডি করে নিয়ে আমরা আশা করছি তোমার এই জুন মাসের ভিতরেই কর্মী যাওয়া শুরু হবে। মন্ত্রী বলেন বাংলাদেশে বৈধ 1520টি বৈধ রিক্রুটিং এজেন্সির নাম মালয়েশিয়ায় পাঠানো হয়েছিল, কিন্তু চুক্তি অনুযায়ী এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত মালয়েশিয়ার। যদি বাইরে কোনো কাজ করতে যায় বা কোনো ফিজ নিতে যায়, আমরাও কিন্তু একই হিসাবে অ্যাকশন যা নেওয়ার আছে আমরা চেষ্টা করব ধরে অ্যাকশন নিতে। নিয়োগদাতা প্রতিষ্ঠান কর্মীদের আসা যাওয়ার বিমান ভাড়া সহ সব খরচ বহন করবে। দ্যাট হি বিলিভস দ্যাট কমপ্লিটলি জিরো কস্ট মাইগ্রেশন ওনারা নিশ্চিত করার জন্য চেষ্টা করে যাবেন। এবছর 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া, পর্যায়ক্রমে বাড়বে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ, এমনটাই জানান সচিব। আগামী 1 বছরের মধ্যে অন্তত 2 লক্ষ মানুষ মালয়েশিয়ার বিভিন্ন ইকোনমিক সেক্টরে যাবে। একই সাথে নতুন কতগুলো সেক্টর যেগুলো এখনও ওপেন হয়নি বাংলাদেশের জন্য, তা ওপেন করার জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করবেন। এর আগে 2021 সালের 19 ডিসেম্বর কর্মী পাঠানো বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি সই করে বাংলাদেশ, কিন্তু রিক্রুটিং জটিলতায় এতদিন আটকে ছিল কর্মী প্রেরণের প্রক্রিয়া। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।